কি করছে? গুড মর্নিং অনুপমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন এদিকে দেখো, আজকে আমি মাসির বাড়িতে আছি, দেখে বুঝতেই পারছো। আর এখন সকাল সকাল আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন মাসিও রান্না করছে আমাদের দুপুরের খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমাদের সুনুরানি, এদিকে হয়েছে মানে দুধই করতেছে তোরা। এই দেখো, এই যে শুনো, আরে বাবা তেল দেয় না, বাবা তেল দেয় না, তেল দিলে লাগতে যাবে কিন্তু, বাবা এগুলো করে না, গরু কিন্তু দুধ দিবে না, এদিকে এসে বলো। দেখো বাবার কি উৎপাত শুরু হয়েছে, বাবা বাসুটা লড়াবে না কিন্তু, বাসুটা লড়ে মার কাছে যাবে না কিন্তু, দাদনের দুধই করে দিবে, তেল দিও না, দিও না, ওই বুড়ি শুনো। আর এদিকে মেশো, আর এদিকে বাবা এর উত্তর, আর শুনো তেল ফেলাইতেছে হাত থেকে, মেশ না কেন, পাপার কথাগুলো পাপা শুনে না, তো পাপার বেশি উৎপাত শুরু হয়ে গেছে গা। আয় বাবা কথা বললে শুনো না নাকি, বাবা ভয় পাই যাবে কিন্তু, বাছুর ভয় যাবে, ভয় যাবে কিন্তু, না না চুমো দিতে লাগবো না, কামড় দিয়ে দিবে। আর এদিকে তোমাদের দেখা, এই দেখো মাসির আর গেটের সামনেই আছে এমন ফুল গাছ, দেখো কি সুন্দর, কত বড় ফুল গাছ, আর পুরো ঝাপড়া হয়ে পুরো ফুল গাছ হয়ে আছে, এই যে দেখো কি সুন্দর। তো এদিকে খাওয়া খাদ্য আমরা শুরু, ভিডিও করতেছি, যাও যাও কি কি রান্না হয়েছে, এই যে মাছ চচ্চড়ি, তারপরে ওর সঙ্গে দেখা কি কি রান্না হয়েছে আজকে, এটা রাত্রের মাছ আর এটা হয়েছে আজকের সকালের মাছ তরকারি, এই যে আমরা খাওয়া শুরু। এই যখন দেখব এটা আমার ভাত, বাবার ভাত খাওয়া হয়ে গেছে, তো এদিকে আমি মাসির বাড়ি থেকে ঘরেও এসে গেছি। গুড মর্নিং, তো কালকের ভিডিওটা আমি আর শেষ করি নাই, তো ভাবছিলাম কন্টিনিউ করব, আর এখন আমি ভিডিওটা আজকে আবার স্টার্ট করছি। তো কালকে ভিডিওটা একদম শর্ট হয়ে গেছিলো, তো কারণ মানে কালকে এতটাই বৃষ্টি ছিল যে আমি ভিডিও করতে পারিনি, একদম লাইট টাইট কোনো কিছু ছিল না, তো তার জন্য আর ভিডিও টিডিও করা হয়নি। তো আজকে আমি ভিডিও করছি, আর আমাদের মানে এই দুই তিন দিন হয়ে গেল আমাদের ঘরে টুকটাক মানে পয়লা বৈশাখের মানে শপিং শুরু হয়ে গেছে, তো আশা করছি যতটুক জিনিস আনা হয়েছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আমাদের জন্য কি কি আনলো আর কে কি আনলো সেই সব শেয়ার করি। তো আজকেও ভাবছিলাম যাব করে, তো কিন্তু আজকে আর যাওয়া হয়নি, আজকে আবার সেই দেখো একদম মেঘলা হয়ে আছে ওয়েদারটা, তো এই যে দেখো একদম ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তার জন্য আজকে আর যাওয়া হয়নি। তো এখন আমরা এখন তোমাদের সাথে শেয়ার করি আমাদের আজকে কী কী আনা হবে, বোনো তো বাইরেই ভাবছি দেখাবো, তো ঘরে আর দেখাবো, বোনো নিয়ে আসো যাও প্যাকেটগুলো একটু, কী লাগে বোনা ভাই বাবা এর দিতে হবে, কিচ্ছু হবে না বাবা, খালি হাতে লাগাইও না, হ্যাঁ আরে
দেখো বাবা এর এদিকে কুটুর কুটুর শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের অতটুক শপিং হয়েছে, তো এই কয়েকদিনের মধ্যে পুরো সবার জন্য শপিং হয়ে শুরু হয়ে যাবে। তো মা কাকিমনি ওরা কে কী দিল সেসব তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো তো ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে তুমি বুঝতে পারবে না। তো এই যে দেখো এদিকে আমি নিয়ে বসে গেলাম, মানে ঘরের থেকে কে কী দিল তো সেসব জিনিস নিয়ে। তো আপাতত দেখানো স্টার্ট করি। তো সবার ফার্স্ট দেখাই বলো তোমার প্যাকেটটা। তো আপাতত দেখাই বুনুর ড্রেসগুলো। তো বুনুর এখন অবধি শেষ হয় নাই, তো বুনুর যতটুকু আমি নিয়ে আসছি ততটুকু দেখাই। তো তো এই যে দেখো এটা হয়েছে বুনুর। তো বুনুর এরকম এরকম হোয়াইটের মধ্যে এরকম একটা জামা দেখো, এরকম ব্ল্যাক ব্লেড ডিজাইন, আর কাপড়টা অনেকটাই ভালো। কী করো বুনু বাবাই, তো কাপড়টা অনেকটাই ভালো, মানে অনেকটাই সফট কাপড়টা। তো বুনু মুখ দেখা যায় আমার, হ্যাঁ অনেকটাই সফট কাপড়টা। আর এই যে দেখো একদম সিম্পল, মানে গরমের দিন ঘরে পরার জন্য। আর এই যে এই জামাটা গেলো একটা ফার্স্ট, তারপর হচ্ছে এটা আরেকটা। তো এটা হয়েছে অলরেডি টুকটাক জিনিসগুলো। তো এটা হয়েছে দেখো এরকম এরকম একটু স্লিভ থাকা, এবং এটা এরকম একটা জামা, এটার সাথে আছে এরকম একটা জ্যাকেট। তো এটা এটাও আর ঘরে পরার জন্য নিয়ে আসছে। তো এটা নিয়ে আসছে হয়েছে ছোট কাকিমণি। তো এগুলোগুলো ছোটো কাকিমণির তরফ থেকে, আর বাকি যেগুলো এগুলো এখন অবধি আনা হয় নাই। তো মা বড় কাকিমণি যেগুলো দিবে সেগুলো এখন অবধি আসেনি। তো আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই গেলো, তো এগুলো গেলো বুনুর। আর এগুলো হচ্ছে কটন শাড়ি। তো এই শাড়িগুলো হয়েছে একটা মা একটা বড় কাকিমণি। তো এটা হয়েছে মা নিয়ে আসছে আমার মা। তো এটা হয়েছে মার, না এটা বড় কাকিমণি নাকি, এটা বড় কাকিমণি। তো এটা হয়েছে আমার বড় কাকিমণি। এই যেরকম কটন শাড়ি এলোর মতো, সেটা খুলে দেখালাম না, এরকমই প্রিন্ট এটা। আর এটা হয়েছে মা। আর শাড়ি কটন শাড়িগুলো সব মহারানী শাড়ি, আর খুব ভালো কটন শাড়িগুলো। তো এটা মার শাড়ি, আর এটা সেম মার শাড়িটা সেম হবে, এটা মার শাড়ি এটা। তো এটা গেল মার। মারগুলো এখন দেখাই আমার, আর এখন বাবারটা দেখাতে পারবো না, বাবারটা আমি কালকেই দেখাবো। কারণ বাবার জন্য যে দুটো ড্রেস নিয়ে আসছিলো মা কাকিমণি ওরা, তো সেগুলো হয়েছে বাবার সাইজগুলো ছোট হয়েছে। তো বাবার হয়েছে 26, তো বাবার জন্য নিয়ে আসছে 24। তো বাবার স্পোর্টিংটা অনেকটাই ছোট, তো এতটুকু ছোট হয়েছে। তো বাবার জন্য একবার যখন ওগুলো ঘুরিয়ে যখন আবার আনবে তারপর একবার তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখাই একটা কুর্তি। তো এই যে দেখো এটা হয়েছে বড় কমি দেওয়া কুর্তি, এটা বড় কমি দেওয়া কুর্তি। কি সুন্দর দেখছো কুর্তিটা, এটা এরকমই সামনের দিকে একটা এরকম সুতার কাজ আছে এইরকম, আর ব্যাক সাইডটা এইরকম একদম সিম্পল কোনো কিছু নেই। তারপর হয়েছে ওরা তিনজনে মিলে একটা শাড়ি নিয়ে আসছে আমার জন্য। তো শাড়িটা হয়েছে আমার জন্য একটা, যে শাড়িটা আগে নিয়ে আসছিলো তো সেই শাড়িটা আমার সেরকম পছন্দ হয়নি। তো পছন্দ না হওয়া না হয়েছে, কিন্তু ভাবছি যে এখনও এসে শাড়ি নিয়ে লাভ নেই, নিজে যদি একটু ভালো দেখেই নিই। তো একবারে একটা নিয়ে আসছি সেটা দেখাই অবশ্য। তো সেই শাড়িটা পরে আমি ফটোশুটও করে নিয়েছি, এখন অবধি ফলস পিকও কিছু শিলানো হয়নি। এই আমার কালারটা কি সুন্দর না। তো এটা হয়েছে, এবার আমি কোনো শপিং করতে যাই, এটা ওদের পছন্দ করে নিয়ে আসছে। তো আমি সবার আমি যাই, এইবার আমি আর যাইনি। এই এটা পরে আমি ফটোশুটও করে, এটা এখন অবধি কোনো কিছু করা হয়নি। তো ফলস পিকও লাগাবো তারপর পরবো। তো কিন্তু আর এটা সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটা হয়েছে পাশের বাড়ি একটা কাকির থেকে ব্লাউজ নিয়ে পরেছিলাম।
তো সেই ব্লাউজটা কাকিকে দিয়ে দিয়ে কি সেরকম ভাবছি সেরকমই একটা ব্লাউজ আমি কিনে নিয়ে দেবো এটার সাথে পরার সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগছিল আমি যখন পরাইছিলাম লাগলে এই যে দেখো এই হলো আমাদের আপাতত বাজে তো কালকে আমরা আবার যাব তো গিয়ে যেগুলো বাকি আছে সেগুলো আমরা পরে তো এইদিকে তো আমার ভাতটাত খাওয়া মানে সকালে তো ব্রেকফাস্ট হয়েছিল এখন দুপুরে আমার লাঞ্চ টাঞ্চ কিছু হয় নাই তো এখন আবার মা চা বানালো আর এদিকে আমার একটা ভাই আসছে তো ভাইটা নিয়ে আসছে হয়েছে ওই যে এদিকে সিঙ্গারা আর এরাম বুড়ো ধরো তো বাবা বাবার নামা তো এদিকে সিঙ্গারা আর মিষ্টি তো এখন আমরা সিঙ্গারা আর মিষ্টিটা এখন খাবো তারপর গিয়ে খাবো দুপুরবেলা স্নান টান করে ভাত বোনা এই প্লেটটার মধ্যে দুজনে খায় না আসো বাবা পড়ে যাবা সব বাজাই উড়ে তো এই যে দিকে দেখো আমাদের আজকে সন্ধ্যার টিফিন এদিকে বানানো হইতেছে পরোটা আলু পরোটা এই যে আর এদিকে আছে পরোটার সাথে আলু ভাজা একদম লাল লাল আর এদিকে আছে তরকারি পাঁপড় সয়াবিন আর ছোট আলুর তরকারি আর এদিকে মাছ আজকে এই চুলার মধ্যে চুলাতে রান্না হইতেছে আজকে আমাদের চুলাতে আজকে সব পরোটা আর এইদিকে একজনের পেট পূজা হয়ে গেছে আমাদের এই যে না খাইছ কয়টা খাইলি দেড়টা খাইলি তো আজকে আমাদের এই রান্না করেই আজকে সেবা চলতেছে আর ওরা কি উনি বেলতেছে এদিকে মায়াবতী আয় ফাংশন চলতেছে বসো বসো ফাংশন ফাংশন চলতেছে বই বই আমরাও দেখতেছি এই দর্শক Two, one.